আজকের আলাবর মোহাম্মদপুর এলাকা থেকে মাননীয় নেত্রী যাকে মনোনয়ন দিবেন, অনেকেই আছে, অনেকে আপনার প্রার্থী পছন্দ করেন না, অনেকে অপছন্দ করতে পারে, গ্রুপিং থাকতে পারে, শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন তার দেওয়া বঙ্গবন্ধু প্রার্থী আপনাদের যদি পছন্দের কারণ না হয় তার মুখের দিকে তাকাবেন না, শেখ হাসিনার মুখের দিকে তাকিয়ে নৌকা মার্কা প্রতীকে আপনারা ভোট দেবেন এবং সেই ভোটের মাধ্যমে আমরা যদি 151টি আসন না পাই তাহলে কি হবে, আমরা বিরোধী দলে যাব। আমাদের প্রাণ প্রেরণা শেখ হাসিনার যে দর্শন 2041 সালের মধ্যে এই বাংলাদেশকে তিনি উন্নত বাংলাদেশ করবেন, এই বাংলাদেশকে আমেরিকা রূপান্তর করবেন, এই বাংলাদেশকে তিনি ইউরোপে রূপান্তর করবেন, সেই স্বপ্ন পূরণের জন্য আমরা আগামী নির্বাচনে কোনো অবস্থাতে আমাদের প্রার্থী পরাজয় আমরা মানব না, আমাদের প্রার্থীকে আমরা বিজয়ী করব, নৌকাকে বিজয়ী করব। ইতিমধ্যে বহু অনুপ্রবেশকারী হাইব্রিড আমাদের দলের কিন্তু ঢুকে পড়েছিল, আজকে চূড়ান্তভাবে যখন কমিটি গঠন হবে কোনো অনুপ্রবেশকারী হাইব্রিড যারা চাঁদাবাজ, সন্ত্রাস, ভূমিদস্যুতা, মাদক ব্যবসা, মাদক আসক্ত এই সমস্ত কোন লোক যাতে আর কমিটি অন্তর্ভুক্ত হতে না পারে। আগামী 1.5 বছর পর জাতীয় নির্বাচন হবে, সেই জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে এমন কোন কর্মী যাতে কারবারিতে ভোট চাইতে গেছে আর তাকে চেহারা দেখে মানুষ দরজা বন্ধ করে দেয় এমন কোন কর্মী আমাদের দলে কোন কমিটিতে অন্তর্ভুক্ত হতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, এটা আমার কথা নয়, আমার নেত্রী শেখ হাসিনার নির্দেশ, আর আমরা যারা আওয়ামী লীগের মূল নেতৃত্বে আসব আমাদের সবাইকে সজাগ থাকতে হবে যে আমরা বঙ্গবন্ধু সৈনিক, আমরা শেখ হাসিনার সৈনিক। আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি কোনোদিন দুর্নীতি করেন নাই, তিনি কোনোদিন অন্যায় করেন নাই, আমার নেত্রী শেখ হাসিনা কোনোদিন দুর্নীতি করেন নাই, ঘুষ খায় নাই, কিন্তু আমরা বলি আমরা বঙ্গবন্ধুর সৈনিক, আমরা শেখ হাসিনার সৈনিক। অথচ আমরা যে দায়িত্বেই থাকি না কেন, কেউ কোনো কাজে আমাদের কাছে আসলে আমরা কিন্তু তার কাছে কিছু বিনিময় করি, কাজের বিনিময়ে অনেক কিছু তাদের কাছ থেকে আমরা গ্রহণ করি। এই স্বভাব থেকে, এই চরিত্র থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের দলের নেতৃত্বে যারা থাকব তাদের মানুষদের, এলাকার মানুষ যাতে শ্রদ্ধা করে, যে মানুষগুলোকে মানুষ শ্রদ্ধা করে ভালোবাসে তাদেরকেই যাতে আমরা দলে খাই দেই, এই ব্যবস্থা কিন্তু করতে হবে।